আন্দোলন স্থলে যাবো। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, এর আগে ফিয়ার্স লেনে 22 ঘন্টার স্নায়ু লড়াই চলেছিল, প্রথম পলক ফেলেছিল প্রশাসন, লৌহ কপাট সরে গিয়েছিল। আজ আন্দোলনকারী চিকিৎসকরা এটাও স্পষ্ট করছেন, যদি 22 ঘন্টা পেরিয়েও বসে থাকতে হয় তাহলেও তারা অনড়। একদমই তাই অনুষ্ঠা, এক্ষেত্রে তোমায় বলে রাখি যে লালবাজারে যে 22 ঘন্টা পার হওয়ার পর দেখা গিয়েছিল যে লৌহ কপাট খুলে স্বাগত জানানো হয়েছিল 22 জন চিকিৎসককে, এইবারে আজকের ছবিটা কি হবে তা সময় বলবে। তবে চিকিৎসকরা বলছেন তারা 22 ঘন্টার বেশি বসতে হতে পারে, সেভাবেই তারা মানসিক প্রস্তুতি নিয়ে এসেছেন। এবং তোমায় যে ছবিটা দেখাবো, যে একটু আগেও যে কথা বলছিলাম যে এলাকার বাসিন্দারা তারা যেভাবে পাশে দাঁড়াচ্ছেন তাতে রসদ যেভাবে বাড়ছে, তাতে 22 ঘন্টার লড়াইটা যদি আরও দীর্ঘ হয় তার জন্য প্রস্তুত জুনিয়র ডাক্তাররা, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিচ্ছেন। আমি তাও কথা বলার চেষ্টা করব চিকিৎসকদের কাছে আরও একবার। কালকে আপনাদের তরফে, আপনাদেরকে প্রথমে একটা মেল করা হয়েছিল প্রশাসনের তরফে, বলা হচ্ছে মুখ্যমন্ত্রী 6:10 থেকে 7:30 অপেক্ষা করলেন 10 জনের জন্য, কিন্তু আপনারা গেলেন না, কি বলবেন? এটা আপনি সিনিয়রদের জিজ্ঞেস করুন, ওনারাই ডিসিশনস নিয়েছে। আর আমরা বলতে চেয়েছি যে আমরা সবাই যা বলবো একসাথে বলবো, আমরা রাস্তায় নেমে এসেছি সবাই একসাথে কথা বলার জন্য, তো যা বলবো সবাই একসাথেই বলবো। 10 জনে আগ্রহী নন জুনিয়র ডাক্তাররা, তারা সেটা বলছে। তারা বলছেন সকলের মতামত তুলে ধরতে গেলে 10 জন মাত্র প্রতিনিধিকে আমন্ত্রণ জানালে সম্ভব নয়। এই টানা পড়েন প্রশাসন একদিকে, একদিকে আন্দোলনকারীরা, একদিকে চিকিৎসকরা, অন্যদিকে রাজ্যের সরকার। এই টানা পড়েনে আজকের ছবিটা কি হবে সেদিকে তাকিয়ে সকলেই 22 ঘন্টার দিকে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। লালবাজারের যে 22 ঘন্টার সময়সীমা সেই পর্যন্ত অপেক্ষা চলে নাকি তার আগেই কোনো সমাধান সূত্র আসে তা সেদিকে তাকিয়ে সব মহল সেদিকে নজর থাকবে। ধন্যবাদ শিবাশিস। এদিকে সন্দীপ ঘোষকে পেশ করা ঘিরে গতকাল উত্তাল হলো আলিপুরে বিশেষ সিবিআই আদালত। আদালত থেকে বেরোনোর সময় সন্দীপ ঘোষের প্রেজেন ভ্যানে চুটির বাড়ি মারলেন এক ব্যক্তি। দফায় দফায় বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। সন্দীপ ঘোষ সহ 4 জন অভিযুক্তকে এদিন হেফাজতে চায়নি সিবিআই। তাদের 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। প্রথম দিন জুটেছিল 4টি আর মঙ্গলবার 6টি। সন্দীপ ঘোষ আদালত থেকে বেরিয়ে প্রেজেন্ট ভ্যানে ওঠার পর তাতে চটির বাড়ি মারা হলো। একবার নয়, বারবার। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এক ব্যক্তি। তুমুল বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভে মঙ্গলবার এভাবেই উত্তাল হলো আলিপুরের বিশেষ সিবিআই আদালত। 8 দিনে সিবিআই হেফাজত শেষে এদিন সন্দীপ ঘোষ, তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলী এবং অপর 2 ধৃত বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে আদালতে পেশ করা হয়। কিন্তু সন্দীপ ঘোষকে হেফাজতে চাইনি সিবিআই, ফলে 23 সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ সহ 4 অভিযুক্তকে জেল হেফাজতে পাঠান বিচারক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন আদালতে জানায় আরজিকর মেডিকেলে দুর্নীতিতে একাধিক ব্যক্তির যোগ পাওয়া গেছে, প্রচুর ডিজিটাল নথি বাজেয়াপ্ত হয়েছে, মোবাইল ফোন ল্যাপটপ ও হার্ড ডিস্ক ক্লোনিং করতে হবে, ডিজিটাল নথি খতিয়ে দেখার জন্য সময় লাগবে, তাই ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে না। সিবিআই আদালতে সওয়াল করে ভারতীয় ন্যায় সংহিতার 187 ধারার 2 নম্বর উপধারায় ধাপে ধাপে পুলিশ হেফাজতে নেওয়ার উল্লেখ রয়েছে, প্রয়োজন হলে ভবিষ্যতে সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। এই সওয়াল শুনে সিবিআইকে ভর্ৎসনা করে বিচারক বলেন, ভবিষ্যতে কি নির্দেশ দেয়া হবে তদন্তকারী অফিসার কি এখন থেকেই তা ঠিক করতে চাইছেন? ভবিষ্যতে কি নির্দেশ দেয়া হবে তা তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারক। কেন সন্দীপ ঘোষকে আর হেফাজতে চাইলো না সিবিআই, এই নিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে বিরোধীরা। ডাল মে কুছ কালা হ্যায়, এটা কি অনেক উপরে খেলা চলছে বড়, কে কাকে ঠেকে রাখছে আর কে কাকে চেপে রাখছে, খেলার নানান মাত্রা চলছে। সন্দেহ ঘনীভূত হচ্ছে এত দুর্নীতির বড় মাথা
তার তদন্ত করার জন্য আর হেফাজতে নেওয়া প্রয়োজনীয়তা পড়লো না সিবিআই এর, এটা কিন্তু সন্দেহের উদ্বেগ। আপাতত সন্দীপ ঘোষের নতুন ঠিকানা প্রেসিডেন্সি চেয়ে আবির দত্ত, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।